রেগা প্রকল্পে কলাগাছ লাগানোর নাম করে আর্থিক দুর্নীতির অভিযোগ তৃণমূলের সদস্যের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের গণিপুর এলাকায়। এলাকায় প্রায় 100 জন মহিলা তাদের জায়গায় কলাগাছ লাগানোর নামে ভোট বসিয়ে দেওয়ার পরেও কলাগাছ লাগানো হয়নি আর সেই টাকা আত্মসাত করেছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সহ অনেকেই। এই নিয়ে গ্রামবাসীরা একজোট হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে চোট বেঁধেছেন। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত কোতোয়ালি অঞ্চলের গণিপুর এলাকার পঞ্চায়েত সদস্য গোপাল মণ্ডল জানান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আর এই বিষয়ে কটাক্ষ করেছে দক্ষিণ মালদা বিজেপি নেতৃত্ব। মালদা ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের গণিপুর এলাকায় এনআরইজিএস প্রকল্পের কলাগাছ লাগানোর জন্য এলাকার প্রায় 100 জন মহিলাদের জায়গা চিহ্নিত করা হয়েছিল। গণিপুর এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অভিযুক্ত গোপাল মণ্ডল এলাকায় বসবাসকারী প্রায় 100 জন মহিলাদের জায়গার দলিল ব্যাংকের কাগজপত্র নিয়েছিল। 2020-21 অর্থবর্ষে এই কলাগাছগুলি লাগানোর কথা ছিল কিন্তু দেখা যায় এলাকায় কলাগাছ নেই। কলাগাছ লাগানোর নামে এলাকায় একাধিক জায়গায় বোর্ড বসানো হয়েছে এবং তাতে লেখা 2020-2021 আর্থিক বর্ষে কলাগাছ লাগানোর খরচ লেখা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ কলাগাছ তো এলাকায় লাগানোই হলো না, পাশাপাশি যে অর্থ মঞ্জুর করা হয়েছিল সে টাকাও এখনও পর্যন্ত পঞ্চাশ সদস্য অঞ্চলের কর্তৃপক্ষরা দেয়নি। অবিলম্বে তাদের মঞ্জুর অর্থ ফেরত দেওয়ার দাবি তুলেছেন গ্রামবাসীরা। এ বিষয়ে গ্রামবাসীরা কি অভিযোগ করেছেন শুনবো। কলা চাষের জন্য টাকা দেওয়ার কথা ছিল, আমাদের কোনো টাকাই পাইনি। আমাদের কলা চাষের কোনো এখানে চারটা কাঠ দুটো এরকম কলা গাছ লাগিয়েছে, প্রচুর টাকা ইনভেস্ট মানে করেছে, ওরা লিখেছে বোর্ডে কিন্তু সেইভাবে কাজও হয়নি কিছু না। কারো জমিতে বোর্ড লাগিয়ে রেখেছে, কলা গাছ লাগায়নি। এই জন্য আমরা কেন্দ্রীয় প্রতিনিধিকে এই নিয়ে তদন্ত করতে বলছি, টাকাগুলো গেল কোথায়। এই নিয়ে এই টাকা আমরা চাই, এই টাকা চাই, না হলে আমরা বলছি যে তিন বছর হয়ে গেল টাকা পাচ্ছেন না। আপনারা কি জানেন যারা আমরা আধার কার্ড ডকুমেন্টস দলিল ব্যাংকের বই সব দিয়েছিলেন, কারে বিরুদ্ধে অভিযোগ আপনাদের? আমাদের প্রধান মেম্বারের বিরুদ্ধে অভিযোগ, আমাদের কেন্দ্রীয় সরকার এসে এটা তদন্ত করুক, টাকাগুলো গেল কোথায়। তো আমরা কখন পাবো টাকাটা? আমরা মহিলারা খেটে খুটে রাখলাম কিন্তু এখনো পেলাম না। কারা নিয়েছে টাকা আপনাদের? আমাদের টাকা পয়সা আমাদের সরকার থেকে দেওয়ার কথা, আমাদের কেউ ই করছে না। কারা বলেছিল যেটা এখানে কলা গাছ লাগানো? শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট। এ বিষয়ে মালদা দক্ষিণ মালদা সাংগঠনিক বিজেপির সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মালদা ইতিহাস গঠন করেছে এনআরজিএস থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্পে টাকা উন্নয়নের নামে তছরূপ করেছে আর সমস্ত এলাকার পঞ্চায়েত সদস্য প্রধান সব এর সাথে যুক্ত রয়েছে। এই কলাগাছের ক্ষেত্রেও সেই টাকা তছরূপ করা হয়েছে। তারা এ বিষয়ে ধিক্কার জানান এবং আগামী দিনে দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক সদস্যরা এই বিষয়ে আন্দোলনে নামবে। যদিও বিজেপির এক পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। গণিপুর এলাকার তৃণমূল কংগ্রেসের অভিযুক্ত মেম্বার গোপাল মণ্ডল জানান, সামনে পঞ্চায়েত ভোট, বিরোধীদের সব ক্ষেত্রে মিথ্যা প্রচার করছে, তার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। এই প্রসঙ্গে বিজেপি নেতা এবং অভিযুক্ত পঞ্চাশ সদস্য তাদের কি বক্তব্য শুনব। ইতিহাস গঠন করেছে আমাদের মালদা জেলা, যেখানে এনআরজিএস প্রকল্প থেকে শুরু করে 100 দিনের টাকায় মারাতে মালদা জেলা প্রথম। এখানে কোটি কোটি আরব টাকা তছরূপ হয়েছে, যেখানে কলা গাছ লাগানোর নাম করে, পুকুর খননের নাম করে কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা তছরূপ করেছে পঞ্চায়েত প্রধান দ্বারা এবং মেম্বার দ্বারা। আজ পর্যন্ত সে কাজ হয়নি, ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এটা মমতা ব্যানার্জির উন্নয়ন, কোটি কোটি টাকা তছরূপ করা। আজকে মমতা ব্যানার্জির সাকরেত হচ্ছে তৃণমূলের প্রধান এবং মেম্বাররা,
যারা কোটি কোটি টাকা এনআরজিএস প্রকল্প একশো দিনের কাজের নাম করে টাকাটা কোটি কোটি টাকা মেরেছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই এবং এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনে নামব দক্ষিণ সংগঠন জেলা। পশ্চিমবঙ্গের মধ্যে ইতিহাস গঠন করেছে আমাদের মা অভিযুক্ত পঞ্চাশ সদস্য তার এলাকাতে প্রায় একশো পরিবার যাদের জায়গা আছে সেখানে আপনাদের বোর্ডও লাগানো হয়েছে কলা গাছ বসানোর নামে, কিন্তু কলা গাছ লাগানো হয়নি। গ্রামের মহিলাদের অভিযোগ টাকা পয়সা আত্মসাৎ করেছেন আপনি, কি বলবেন? আমি 11 নম্বর সংসদে কোতোয়ালি অঞ্চলের গণিপুরের পঞ্চায়েত মেম্বার গোপাল মণ্ডল, তৃণমূলের মেম্বার। তো বর্তমানে যে অভিযোগগুলো উঠছে এটা এর আগেও অনেকবার উঠেছে, কিন্তু সরজমিনে প্রতিটা জায়গাতে প্রতিটা কাজ হয়েছে, যা যাদের বেনিফিশিয়ারি তাদের বেনিফিশিয়ারি দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা বিরোধী দল না, হ্যাঁ, এখন টিভিতে অনেক দেখাচ্ছে 2 নম্বরই, হ্যাঁ, এই ওখানে এই হয়ে যাচ্ছে ওখানে হয়েছে। কোতোয়ালি অঞ্চল আমাদের অঞ্চল স্বচ্ছ অঞ্চল, কোনোদিন 1 টাকা 2 নম্বরই বা কোনো 2 নম্বরই কাজ হয়নি, নিগালভাবে কাজ হয় এই অঞ্চলে। এবার বিরোধীরা ওটা উস্কানিমূলক কাজ করছে, সামনে পঞ্চায়েত ভোট, হ্যাঁ, মানুষের দৃষ্টিটা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা দু একজনের একটা অভিযোগ উঠেছে এইটুকু। এমনি গোড়া গ্রামে আমাদের কোনো অভিযোগ নাই। কলা গাছ লাগানো হয়নি গ্রামের, কলা গাছ প্রতিটা স্কিমে লাগানো হয়েছে, কিন্তু আমরা কিন্তু আমাদের যেহেতু এটা স্কিম অনেকদিন হয়ে গেল, 2 বছর স্কিম নষ্ট হয়ে গেছে, কিছু কিছু যাতে কিছু কিছু যাতে আছে, কিন্তু আমরা ছবি দেখাচ্ছি যে গ্রামের মানুষেরা দেখাচ্ছে যে কলা গাছ নাই। হ্যাঁ, এবার গরু বাছুর এটা ঢুকে 2 বছর, তার ওটা তো আমাদের না, আমরা স্কিম করার পর এটা মালিককে দেখতে হবে, তদন্ত করতে হবে। আমাদের স্কিমের আমরা যতদিন আমাদের ছিল স্কিমের হাতে আমরা ততদিন করেছি। পাশাপাশি হচ্ছে যে বোর্ড বসানো হয়েছে, টাকা বোর্ড ভিত্তিক যে টাকাটা আমাদের বোর্ডে লেখা আছে এবং যতটা লেবার কাজ হয়েছে ততটাই হয়েছে, বাকি লেবার ওরকমই আছে। বাড়ির বাড়ির জায়গার মালিক সে টাকা পায়নি, বাড়ির মালিক টাকা আমাদের যেটা পাও না সেটা অবশ্যই পেয়েছে, পাবে না কেন? তারা অভিযোগ করছে, অভিযোগ করলে পঞ্চায়েত করতে হবে, পঞ্চায়েতে আসতে হবে, জানতে হবে না, কিন্তু ওরা ওরা তো অভিযোগ করেছে বিডিওকে, ইংলিশ বাজার, হ্যাঁ, অভিযোগ করে খতিয়ে দেখবে আমাদের সরকারি যে সংস্থা আছে যাদের আন্ডারে দায়িত্ব আছে, তারা ওরা কি টাকা পেয়েছে আপনি বলছেন? অবশ্যই পেয়েছে, পাবে না কেন? তাহলে বিরোধীদের অভিযোগ, বিরোধীরা এখন সামনে পঞ্চায়েত ভোট, তো বিরোধীরা নানারকমভাবে নানারকম প্রশ্ন করছে। আপনার নাম? আমার নাম গোপাল মণ্ডল। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান, কারো নামে অভিযোগ করা যেতেই পারে, তবে অভিযোগ করার পর তাকে তদন্ত করার দায়িত্ব জেলা প্রশাসনের এবং তার উপরেই ভরসা রাখতে হবে, তবে আইন আইনের কাজ করবে, দলের মধ্যে যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাকে দল ক্ষমা করবে না। সরকারি অফিসাররা এগুলো কাজ মনিটরিং করে, কারো নামে কোনো অভিযোগ করাই যায়, সরকারি অফিসাররা যদি এখানে তসরুপ করে না, সেখানে যদি আমাদের কোনো সদস্যরাও থাকে, কোনো আইন আইনের পথে চলবে, আইন কাউকে বাঁচাতে যাবে না, তবে সরকারি অফিসারদের দায়বদ্ধতা এক্ষেত্রে সব থেকে বেশি। আমাদের দলে যুক্ত হলে আমাদের দল কাউকে রিয়াদ করছে না, যেখানে যেমন হবে সেভাবে সরকার ব্যবস্থা নেবে এবং আইন আইনের পথে চলবে, দল কাউকে কোনোভাবে প্রোটেকশন দেবে না।